তৃতীয়বারের মতো খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তালুকদার আব্দুল খালেক। বেলা 11:30টার দিকে নগর ভবনে শহীদ আলতাফ মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে কেসিসির সাধারণ 31টি ওয়ার্ড ও সংরক্ষিত 10টি ওয়ার্ডের 41 জন কাউন্সিলরও এ সময় দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবিরুল জব্বার। 2008 সালের নির্বাচনে প্রথমবার মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। 2018 সালে দ্বিতীয়বার এবং চলতি বছরে 12 জুন নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। আমি এই সিটি কর্পোরেশনের